তিথি অনুযায়ী রবিবার ভোর থেকেই শুরু হয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুণ্য স্নান। এদিন বেলা যত এগিয়েছে ততই বেড়েছে পুণ্যার্থীদের ভিড়। এদিন ঠাকুরবাড়িতে আসেন বিধায়ক অসীম সরকার। হরিচাঁদ ঠাকুরের 212তম জন্মতিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ি ভক্ত সমাগমে ভরে উঠেছে। প্রতি বছরই এদিনে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন ঠাকুরবাড়িতে। প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে ঠাকুরবাড়িতে ভিড় করেন ভক্তেরা। মতুয়া সম্প্রদায়ের ভক্তেরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সারা রাজ্য তথা ভিন রাজ্য এমনকি প্রতিবেশী নানা দেশ থেকেও ভক্তেরা আসেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। তিথি মেনে রবিবার সকাল 5:57 থেকে স্নানের যোগ শুরু হয়েছে। ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দিয়ে মানত করেন ভক্তেরা। করোনার পরে এই 2 বছর পরে আমরা সুস্থভাবে আমরা ঠাকুরনগর আসতে পারলাম, লোক বেশি হয়েছে। আমরা বললাম ঠাকুর জন্য সর্বত্র সবাইকে মঙ্গল রাখুক বা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে আমাদের জাতির উদ্দেশ্যে বলছি সবাই যেন ভালো থাকে। এদিন সকাল থেকেই শুরু হয়েছে স্নান, যদিও শনিবার রাত থেকেই কানাই কানাই পরিপূর্ণ হয়ে উঠেছিল ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এদিন সকালেও কামনা সাগরের চারিধারে শুধু ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। মন্দির চত্বরে ডঙ্কা কাশি নিশান নিয়ে এক এক করে আসছেন বিভিন্ন দলপতিরা। হরিবোল ধ্বনিতে মুখরিত হচ্ছে ঠাকুরনগরের আকাশ বাতাস। রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। এদিন অসীম সরকার বলেন, মানুষকে একত্রিত করা, তাদের অধিকার আদায় করার কাজে অবদান রয়েছে ঠাকুরের। তিনি দলিতের পিতা। যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের অধিকার আদায়ের জন্য হরিচাঁদ ঠাকুর কাজ করে গিয়েছেন। পাশাপাশি এদিন সিএএ প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন বিধায়ক। বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, এর পিছনে একটা ধর্মীয় জাগরণ রয়েছে আর একটা বাস্তব জাগরণ রয়েছে। মানুষকে একত্রিত করা, তাদের অধিকার আদায় করা, তার সঙ্গে যাদের কোনোদিন ধর্মের অধিকার ছিল না, যাদের শিক্ষার অধিকার ছিল না, যাদের মানব অধিকার ছিল না, সে শুধু হিন্দু নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই থাকুক, সেই দলিতের পিতা, যারা গরিব খেটে খাওয়া মানুষ, যারা কোনোদিন অধিকার পায়নি, তাদের অধিকার আদায় করার জন্য প্রসঙ্গত গত শনিবারই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী, তিনিও হরিচাঁদ মন্দিরে পুজো দেন। শুক্রবার মেলার শুভেচ্ছা জানিয়ে টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরও ভক্তদের ঠাকুরনগরে আসার জন্য বিভিন্ন রাজ্য থেকে এক্সপ্রেস ও বাড়তি লোকাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল দফতর। ভক্তদের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মেলা চত্বরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঠাকুরবাড়ি সূত্রে জানা গেছে আরও ভক্ত সমাগম হবে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট। নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর।